আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান সবুজ, সবুজ আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব আউটলুকে সেট আপ করা ওয়েবমেল কীভাবে রিমুভ করতে হয়। এই জন্য আমরা আউটলুকে যাব। আউটলুক ওপেন করার পর আমরা এখানে ইনবক্সে যদি যাই তাহলে আমরা ইচ্ছা করলে এই মেলটা ডিলিট করতে পারি। ইনবক্সের মেলগুলো আমরা এভাবে ডিলিট করতে পারি। আমাদের ইনবক্সের মেলে যে ক্রস বাটন আছে এটা যদি আমরা ক্লিক দেই তাহলে মেলটা আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। আর যদি আমি চাই যে আউটলুকে সেট আপ করা ওয়েব মেল ডিলিট করে দেব, অর্থাৎ পারমানেন্টলি রিমুভ করে দেব আউটলুক থেকে, এই জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে আমরা অ্যাকাউন্ট সেটিং অপশন দেখতে পাচ্ছি, এই অ্যাকাউন্ট সেটিংয়ে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে আউটলুকে সেট আপ করা আমার যে মেল আছে সেটা দেখাচ্ছে, অর্থাৎ আমি যে মেলটা রিমুভ করতে যাচ্ছি সেই মেলটা এখান থেকে সিলেক্ট করে আমি উপরে যে রিমুভ অপশন আছে এখানে ক্লিক করলে আমার মেলটা রিমুভ হয়ে যাবে। এখানে আমার বলতেছে আমি মেলটা রিমুভ করতে যাচ্ছি কিনা, আমি মেলটা রিমুভ করতে যাচ্ছি, সেজন্য আমি এটা ইয়েস করে দেবো। তাহলে আমার এখানে দুইটা মেল ছিল, একটা মেল ডিলিট হয়ে গেছে। আর এখান থেকে আমার দুইটা মেল সিলেক্ট ছিল, এখান থেকে আমার একটা মেল রিমুভ হয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমরা দেখলাম আউটলুকে সেট আপ করা ওয়েব মেল কীভাবে রিমুভ করতে হয়। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।